ভোটের আগে হিংসায় ফের মৃত্যু দেগঙ্গায় তৃণমূলের মিছিলে বোমাবাজির অভিযোগ উঠে আসছে ঘটনায় মৃত্যু তৃণমূল সমর্থকের কিশোর পুত্রের তৃণমূলের মিছিলে বোমাবাজির অভিযোগ আইএসএফ ও সিপিএম এর বিরুদ্ধে ঘটনায় তিনজনকে আটক করেছে দেগঙ্গা থানার পুলিশ অভিযোগ অস্বীকার সিপিএম এবং আইএসএফ এর আমাদের প্রতিনিধি টিটক পৌঁছে গিয়েছিলেন একেবারে গ্রাউন্ড জিরোতে ঘটনাস্থলে যেখানে ঘটেছে এই ঘটনা স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলেন এলাকাবাসী কি বলছেন শুরুতেই শোনাই আপনাদের ঘটনাস্থল তুমি দেখো যে ইতিমধ্যে পুলিশ কিন্তু পুরো ইট দিয়ে ঘিরে রেখেছে এই মুহূর্তে একেবারে বাংলার দর্শকরা দেখছে একেবারে পাশাপাশি দেখো পুলিশ কর্মীরা তারাও কিন্তু এখানে মোতায়েন রয়েছে যাতে নতুন করে কোনো ভাবে যাতে আবার সংঘর্ষ না ঘটে বা যাতে এলাকায় উত্তপ্ত না ঘটে প্রশ্ন এখানে যেই কিশোর যার যার মৃত্যু হয়েছে যেই মায়ের কোল খালি হয়েছে যেই মায়ের তার সন্তানকে হারিয়েছে যেই বাবা তার ছেলেকে হারিয়েছে যেই পরিবার সেই ছোট নাবালক কিশোরকে হারিয়েছে সেই পরিবার কি আর পাবে তাদের সেই ছোট্ট ছেলেকে অর্থাৎ একেবারে পঞ্চায়েত নির্বাচন যেখানে যত একেবারে দিন ঘনিয়ে আসছে ততই কিন্তু রাজনৈতিক হিংসা গোটা রাজ্যের পাশাপাশি বিভিন্ন প্রান্তের পাশাপাশি কিন্তু দেগঙ্গাতেও সেখানে বারবার উত্তপ্ত হচ্ছে এই জায়গা এখান থেকে কিন্তু সেই কিশোর তার বাবার সাথে যাচ্ছিলেন কিশোর তার বাবা তৃণমূল সমর্থক অর্থাৎ তৃণমূলের যে একেবারে পঞ্চায়েত এলাকায় যেইভাবে বলা চলে শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব অর্থাৎ একেবারে শেষ মুহূর্তের যেই ভোটের যে দামামার সেই জায়গাটায় দাঁড়িয়ে যেই কিশোর যার প্রাণ হারিয়েছে সেই কিশোরের কি অপরাধ ছিল সে তার বাবার সাথে শুধুমাত্র নির্বাচনের অর্থাৎ গ্রাম বাংলার যে নির্বাচন সেই নির্বাচনের সামিল হয়েছিলেন অর্থাৎ গ্রাম বাংলার নির্বাচন মানে তুমি জানো যে একেবারে ছোট ছোট বাচ্চা যারা রয়েছেন তাদের কাছে একটা উৎসব বলা চলে সেই জায়গায় দাঁড়িয়ে সেই কিশোর তার কি অপরাধ ছিল সেই কিশোর তার বাবার সাথে বাবার হাত ধরে মিছিলে এসেছিলেন সেই কিশোর কোনো রাজনীতির রং নেই তার সে কোনো রাজনীতি করে না শুধুমাত্র তার বাবার সাথে এসেছিলেন শুধুমাত্র ভোটের উৎসবে সামিল হতে সেই জায়গায় দাঁড়িয়ে তার যেই 17 বছরের কিশোরের যে প্রাণ চলে গেল সেই প্রাণ কে দেবে এটা কিন্তু একটা বড় প্রশ্ন যদিও শাসক দল তারা অভিযোগ করছেন আইএসএফ এবং সিপিআইএম এর বিরুদ্ধে যদিও তারা গোটা বিষয়টা অস্বীকার করে তারা পাল্টা শাসকের গোষ্ঠী কন্দল বলে দাবি করছেন কোনো অপরাধ নেই দেখুন এটা তো চক্রান্ত করে ওরা ওদের পায়ের তলায় মাটি নেই সেই ভেজে থেকে যাতে ওরা সংস্কার করে এটাকে রুখে দিতে পারে এই নাবালকটা কি অন্যায় করেছে আমাকে বলুন তো নাবালকটা কোনো অন্যায় করে নেই কিন্তু ছিলাম না আমার সংখ্যা বাড়ি ছিলাম পরে লাস্ট শুনুন যে একটা বোম পড়েছে আমরা বলি তাহলে ঠান্ডা পানা হয়েছে কি বলবেন যে একটা বাচ্চা মারা গেল কি বলবেন কি বলবো মারাটা কি ঠিক আছে মারাটা তো ঠিক না এখন পরে শুনলাম যে মারা গেল কিশোর মারা গেল কি বলবো এটা তো অনলাইন সেই জন্য ও তো কোনো রাজনীতি না না এটা অনলাইন অনলাইন বাবার সাথে এসেছিল মিস অনলাইন অন্যায় হয়েছে মানুষ বলছেন অন্যায় হয়েছে হিংসা ভোটে হিংসা তাতে কিশোরের মৃত্যু দিকে দিকে মৃত্যু মৃত্যুপুরী মৃত্যু মিছিল যেন এই মুহূর্তে দিকে দিকে এই ভোট বঙ্গে।